প্রতি বছরই হাওড়াঞ্চলে দুঃখ নিয়ে আসে বন্যা। পানির তোড়ে বাঁধ ভেঙে নষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, সড়কে দেখা দেয় ক্ষত, আর দুর্ভোগে দিন কাটে বাসিন্দাদের। পরিসংখ্যান বলছে, 1999 সাল থেকে 2022 সাল পর্যন্ত অকাল বন্যায় হাওড়ে কয়েক হাজার কোটি টাকার বোরো ফসল নষ্ট হয়েছে, যার মধ্যে শুধু সুনামগঞ্জেই ক্ষতি 807 কোটি 77 লাখ টাকার বেশি। বন্যায় হাওড়ে ফসলের ক্ষতি কমাতে উদ্যোগের শেষ নেই সরকারের। এর আগে বছর বছর বাঁধ নির্মাণে বরাদ্দ হয়েছে 100 কোটি টাকার বেশি, তা নিয়েও জলখোলা কম হয়নি। অনিয়মের অভিযোগে বিদ্ধ হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তদন্তে দোষ পাওয়ায় শাস্তির মুখে পড়েছেন অনেকেই। এত সব ছাপিয়ে বোরো ফসল রক্ষায় সরকারের উদ্যোগ আরও বেড়েছে এবার। সবচেয়ে বেশি প্রকল্প দেখা গেছে সুনামগঞ্জে। এ জেলায় 1101টি প্রকল্পের মাধ্যমে চলছে বাঁধ নির্মাণ। 759 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ তদারকি করছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এখানে বাঁধ নির্মাণের সময়সীমা 28শে ফেব্রুয়ারি হলেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই। আবার যারা কাজ করাচ্ছেন তারাও উপস্থিত থাকেন না অনেক সময়, অর্থাৎ অপরিকল্পিতভাবে বাঁধের নির্মাণ কাজ চলছে, জানিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তবু তো তারা যে বাঁধিতেছে ইমার্জিং থাকে, এমার তো সরবরাহ করে সব নদী চলিয়ে যায়। অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ আছে, সেই জায়গাটা কাজ কম হইতেছে। এই জায়গাটা কাজ না হইয়া যে এই মাটিটা সেই জায়গাটা কাজ হতো তাহলে আওয়ার রক্ষা হতো। তাহিরপুরের শনি ও মাটিয়ান হাওর ঘুরে দেখা যায় বাঁধ নির্মাণ প্রকল্পে তথ্য সম্বলিত সাইনবোর্ড রাখার কথা থাকলেও তা দেখা যায়নি। দায়িত্বশীলরা অনুপস্থিত, তাই সেখানে যারা মাটি ফেলার কাজ করেছিলেন তারা সবাই চুক্তিভিত্তিক শ্রমিক। প্রকল্প বাস্তবায়নে সরকারের দেয়া সময় শেষ হতে বাকি মাত্র 2 সপ্তাহ, অথচ কাজ এগিয়েছে মাত্র 25%। তাই এবারের বর্ষা ঘিরে বোরোর ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বেড়েছে। এবার যদি বন্যা আসে কোনোভাবে হাওর রক্ষা করা যাবে না, কৃষকের দান গড়ে উঠবে না। অবাক হতে হয় অন্যান্য বছরও কিন্তু প্রায় ওই সময়ে 50 বা 45 মতো কাজ হয়ে যেত, এবার 20-25ই কাজ হচ্ছে না। যদিও প্রকল্প দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মনে কোনো শঙ্কা নেই। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ শেষ হয়েছে আগেই, তাই বাকি কাজ হবে নির্ধারিত সময়ে। এইসব জায়গাগুলোতে বাঁধ ভেঙে যায়, এই জায়গাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তো এই জায়গা এরকম আমাদের 218টা পয়েন্ট আছে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা 85% প্রোগ্রেস করতে সক্ষম হয়েছি। আমরা আশা করতেছি যে আগামী 28 ফেব্রুয়ারির আগেই আমরা এই কাজগুলো শেষ করতে পারবো। একটা প্রকল্পের কাজ অনেক দূর অগ্রগর হলেও অন্য প্রকল্পগুলো সেই তুলনায় অত দূর অগ্রসর হচ্ছে না, কিন্তু এই প্রকল্পগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা যাবে বলে তারা যারা এই কাজের সাথে তারা আশ্বস্ত আমাদেরকে করেছেন কাজগুলো সমস্ত করা যাবে। এবং আশা করি হয়তো 28শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারলেও আমরা হয়তো আরও কয়েকটা দিন সময় নিয়ে আমরা কাজ শেষ করতে পারবো। এদিকে গত কয়েক বছর বাঁধ নিয়ে যে তুলকালাম কাণ্ড, এবারও কি তার ব্যতিক্রম হতে পারে? এ নিয়ে কথা হয় শনির হাওরের 11 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শাহ আলমের সঙ্গে। 2017 সালের পর থেকে প্রতি বছর বাঁধ নির্মাণ নিয়ে তার নিজেরই আছে ক্ষোভ, রয়েছে বাঁধের স্থায়িত্ব নিয়েও শঙ্কা। জেলা প্রশাসক বললেন, দরকার স্থায়ী সমাধান। এই দেখ, আন্দার মাটিগুলাকে আমরা এখানে পাল্টাছি, এই মাটি তো আর পাবো না। এই মাটিটা এই আপনার বর্ষাকালে 3 ভাগের 2 ভাগ দিয়ে নদীতে পড়ে, আর 1 ভাগ এই দিকে আসে, মাটিটা সরে যায়, কিন্তু নদী ভরাট হইতেছে। আমরা একমাত্র উন্নয়নের কাজ এই দেশের নদী খনন হলে আমাদের এলাকা উন্নত হবে, আর এইভাবে বছরে বছরে আমাদের পিএইচসির কাজ করা লাগবে না। আমরা যেভাবে প্রত্যেক বছর মেরামত করে থাকি, আমরা যে মাটির কাজ করে থাকি, এই আমার কাছে মনে হচ্ছে সামনের দিনগুলো তার মাটি পাওয়া যাবে না। ফলে আমরাও সংশ্লিষ্টদের অবহিত করেছি এটা একটা বিকল্প চিন্তা করার জন্য, একটা মানে দীর্ঘস্থায়ী বা পারমানেন্ট সলিউশনে যাওয়ার জন্য, যাতে করে ফসল রক্ষা হয়। তবে এবার বাঁধ নির্মাণে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে পানি সম্পদ মন্ত্রণালয়। অভিযোগ পেলেই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি উপমন্ত্রী। আমরা এই 2 মাস একেবারে সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখব, যেন কাজটা সঠিকভাবে হয় এবং কেউ কোনো ধরনের অনিয়ম যেন করতে না পারে। সুনামগঞ্জ অঞ্চলের মানুষ যেন শতভাগ ফসল নিশ্চিন্তে ঘরে নিতে পারে, সেজন্য আমরা জাগ্রত থাকব। 2022 সালে ভয়াবহ বন্যার পর সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষায় গুরুত্ব দিয়েছে সরকার, তাই এবছর বাঁধ নির্মাণে বরাদ্দ মিলেছে
208 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ।